জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মাছের পোনা অবমুক্তকরণ, সফল মাছচাষীদের সম্মাননা প্রদান, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের আয়োজনে বর্ণাঢ্য র্যালি শেষে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজিরের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন ঠাকুরগাঁও তিন আসনের সংসদ সদস্য হাফিজউদ্দিন আহমেদ, উপজেলা চেয়ারম্যান আখতারুল ইসলাম, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক এবং সিনিয়র মৎস্য কর্মকর্তা খালিদ মোশারফ সহ অনেকে। পরে তিনজন সফল মাছচাষীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।